আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে কোথা থেকে জানেন আপনি? ইউনুসের বাবারও ক্ষমতা নেই জায়গায় টিকে থাকা, ওনার পেছনে যে দেওয়াল আছে জানেন, আমার এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, এখানে যদি কল আসে সর্বোচ্চ জনাব তারেক সিআরপিএস, অপু ভাই আমার সাথে জেলে ছিল 3 বছর, খুব বেশি হলো উনি কল দিতে পারে, সর্বোচ্চ বাংলাদেশে আমার মনে হয় খুব বেশির থেকে বেশি হলেও জামাত ইসলামের যিনি আমির আছে ডাক্তার শফিকুর রহমান উনি দিতে পারে। আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে কোথা থেকে জানেন আপনি? ওনার মোবাইলে কল দেয় জো বাইডেন, বারাক ওবামা, টের পাচ্ছেন, আন্দাজে লাফাচ্ছেন, আমি শুধু ইঙ্গিত দিলাম, নিচে নামলাম না, আপনি আশা করি বুঝে ফেলেছেন। বাস্তবতা কিন্তু এইটাই, একটা হুঙ্কারে ভারত কিন্তু জড়সড় হয়ে গিয়েছিল। উনি যে বলেছিলেন ক্ষমতাটা পাওয়ার পরে যে 7 সিস্টার কিন্তু আস্ত রাখবো না, ওনার কথা না ওটা ওনাকে দিয়ে বলা হয়েছে, ওরকম কথা আমি বললে কোনো গুরুত্ব দিত ভারত? এই কথা বলেন, কথাটা যার মুখ দিয়ে বেরিয়েছে তার মোবাইলে কল আসে কোন জায়গা থেকে আপনি টের পাচ্ছেন? মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, ওখানে যে জাতীয় অনুষ্ঠান যেগুলো হয় সারা বিশ্ব থেকে যে 10 জন মানুষকে ওরা দাওয়াত দেয়, তার ভেতরে বাংলাদেশে একজন শেখ হাসিনা গোনাই ধরে না, ওখানে দাওয়াত পেয়েছে বাংলাদেশের দেশ ডক্টর ইউনুস, ভারত থেকে পেয়েছে শাহরুখ খান, এইরকম মানের সারা বিশ্বের ভেতরে 10 জন মানুষের তালিকা আমি পেয়েছি, তার ভেতরে ওনার নাম আছে। যে বিশৃঙ্খলা তৈরি করে বিদ্রোহ করে আন্দাজে যা তা করবে মনে হচ্ছে ছাড় পেয়ে যাবে, উনি কথা বলে কম কাজ করে কিন্তু বেশি, এই জন্য সাবধান করলাম, আমি জানি যেহেতু বিষয়টা এই জন্য বলছি, আর ওটা তাই বাঁধি দিলাম। আপনি এই যে শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করে কেন, এতদিন এই আনসাররা কোথায় ছিল? এ 15 বছর আপনি তো কোনোদিন মাঠে নামেননি, আপনার এত বড় আদায় করা দরকার, 15 বছর কোথায় ছিলেন আপনি? 9 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত 42,000 আনসার নিয়োগ হয়েছে, তার 35,000 হচ্ছে গোপালগঞ্জে, ইয়ার কি আমরা দায়িত্ব পান না? আর আমরা কি এই 63 জেলার লোক সব ঘাস কাটছি, কি করেননি বলেন? আমি বললাম না আল্লাহ এমনিতে ধরেনি, পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্নাবাদ সারব বিকাল আসাদিন, আমার ধরা বড় শক্ত ধরা, আমি যদি সত্যি কাউকে ধরি, ফেরাউনকে আল্লাহ শয়রা আচারী হওয়ার কারণে ধরেছিল, কিন্তু শেষ পর্যন্ত বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি, ইল্লাল্লাহ বলতে পারে না। তাফসিরে মুফাসসির লিখেছেন কাবীরের ভেতরে আল্লামা ফখরুদ্দিন রাজি, তিনি বলেন ফেরাউন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, ইল্লাল্লাহ পর্যন্ত বলতেছিল, ফেরেশতা জিব্রাইল এসে মুখে কাঁটা দিয়ে দিয়েছে। এখান থেকে একটা শিক্ষা আছে, মুফাসসির প্রায় 7টা শিক্ষা এখানে বের করেছেন, আমি একটা বলছি, যারা জেনে জেনে অপরাধ করে, ফেরাউন কিন্তু না জেনে দোষ করে নাই, অপরাধ করে নাই, ও জেনে বুঝে দোষ করেছিল, ও যে অত্যাচার করেছিল জনগণের উপরে, ও যে স্বৈরাচার হয়েছিল জেনে বুঝে হয়েছিল, এজন্য পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় ওই সময় যদি মানুষ ভালো হতেও চায় আল্লাহ তাকে আর নেয় না। আপনাদেরও শিক্ষা নেওয়া লাগবে, পাপ যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায়, অনেকে মনে করে যা করে করি শেষে একবার হজ করি ভালো হয়ে যাব, আপনার হজ বরাতে থাকলে তো এমন ভাবে আল্লাহ ধরবেন, চোখের পলক পড়ানোর সময় দেবেন না, আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন ইন্নামা ইউয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? ভালো করে শোনেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি তীক্ষ্ণ নজর আমি আল্লাহর জালেমদের প্রতি। কাদের প্রতি?
জালেম যেন হয়ে না যায়। ইত্তাকি দাওলাতাল মাজলুম, নবীজি বারবার কথা জানিয়েছেন উম্মতের আর সায় করো মজলুমের বর দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। বাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের বর দোয়ায় আর আল্লাহর ভেতরে কোনো হিজাব পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। মাটির নিচে যখন আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রেখে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙ্গিয়েছিল, এত অসহায় মনে হচ্ছিল মাটির ওই নিচের ঘরে, যেহেতু আসি নিজে মজলুম অবস্থায় অসহায়, মন থেকে বলেছিলাম আল্লাহ যা যা করছে আমি বিশ্বাস করি, নবীর কথা 100 ভাগ সত্য, তোমার কথাও 100 ভাগ, তুমি দয়া করে আমাকে কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন, যেই কয়েকজন অত্যাচার করেছিল কালকে এক মামলার আইবুকে কল দিয়েছিলাম, হাও মাও করে কাঁদছে, আর এখন আমার এই উল্টো করে স্যার বলছে। স্যার কি করা লাগবে, কি করা লাগবে মানে আমার বাবার কাছ থেকে যে 10 লাখ টাকা নিলে বললার মামলা দেব না, পাপ এমন পর্যায়ে পৌঁছিয়েছে আমার নিজেরটাই বললাম।